गाइज वेलकम बैक टू माय अनदर वीडियो। तो गाइज आज আমরা যাব কালনা কলেজ। তো সেখানে আজ আমার একটা ফ্রেন্ড একজনকে প্রপোজ করবে, তো এর জন্য আমাকে একটু জোর জবরদস্তি করছে কলেজে যাওয়ার জন্য, কারণ সে একা গেলে একটু নার্ভাস ফিল করবে। আর তোমরা তো বুঝতেই পারছো, প্রথমবার কাউকে প্রপোজ করতে গেলে একটু নার্ভাস ফিল তো হবেই, তো সেই জন্যই সে আমাকে একটু জোর জবরদস্তি করছে যাওয়ার জন্য। তো চলো রেডি হয়ে নি। 1 আওয়ার লেটার গাইস মালটা চলে এসেছে, কল করেছিল তো রাস্তায় দাঁড়িয়ে আছে, তো চলো গিয়ে দেখাচ্ছি। গাইজ ওই যে মালটা দাঁড়িয়ে আছে, ছেলে একদম শার্টের বোতাম খুলে ফেলেছে প্রপোজ করতে যাবে বলে, মালটা একটু লজ্জা পেয়ে গেল তো ভিডিওতে আসবে না, তো চলো পরে দেখাচ্ছি। তো গাইজ আমরা এখন সমুদ্রগড় স্টেশন যাচ্ছি। তা বন্ধু, ফুল কি সমুদ্রগড় থেকে কিনবা নাকি কালনা থেকে? হ্যাঁ, কোথা থেকে নেবা ফুল? কালনা। তো গাইজ প্রপোজ করতে গেলে কি কি লাগে একটু বলে দিও তো কমেন্টে, আমরা তো ফার্স্ট টাইম তাই জানি না আর কি। আমাদের হিরো হন্ডা দেখো এখানে পার্ক করা হচ্ছে, আমাদের হিরো হন্ডা তো আমরা পার্ক করে ফেলেছি, এবার স্টেশনে যাবো, টিকিট কাটবো, তারপর ট্রেনে। তো চলো গাইজ আমরা এখন আছি কালনা স্টেশনে। এ দেখো কালনা স্টেশন। তো আমরা এখন কালনা স্টেশনের পেছনের গেট দিয়ে যাচ্ছি, সামনের গেট দিয়েও যেতে পারতাম বাট ভালো লাগে না সামনের গেট দিয়ে যেতে, কারণ আমার টিটি থেকে একটু অ্যালার্জি আছে। তো এর মানে এই নয় যে টিকিট কাটিনি, টিকিট কেটেছি বাট তাছাড়াও টিটি দেখলে একটু অ্যালার্জি হয় আমার, এর জন্য পেছনের গেট দিয়ে যাচ্ছি। তো চলো গাইজ, আমার মতো এনাদেরও একটু টিটির প্রতি অ্যালার্জি আছে মনে হচ্ছে। না কলেজে কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না, এদিকে দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো কাদের জন্য সেটা জানি না, অবশ্যই আমাদের জন্য নয়। গাইজ আমরা এখন আছি 108টা মন্দিরে, তো দেখো। তো চলো ভেতরে গিয়ে, আরো মন্দির আছে, সব মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি। यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। गाइस आगे सबार मुखे सुनतम जे गर्लफ्रेंड पेले नाकि बंधुदेर भूले जाए, साला आमार साथे मालटा छिलो ओई मालटा ओ गर्लफ्रेंड पे आमाके भूले गेछे, आमाके डाकलोई ना। तो चलो देखी मालगुलो की करछे, कोथाय आछे। গাইজ 108টা মন্দিরের ভেতর এদের ভিডিও তুলতে পারিনি, কারণ তোমরা তো বুঝতেই পারছো যে মন্দিরের ভেতরে কিছু খেলাধুলা চলছিল, হয়তো এর জন্য আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তো এর জন্য ভিডিও করতে পারিনি। হ্যালো গাইজ, অনন্তর গার্লফ্রেন্ডকে ছাড়তে আমরা বাস স্ট্যান্ডে এসেছিলাম, তো সে অটো করে যাচ্ছে, তো চলো তোমাদের দেখাচ্ছি, মালটা কথা বলছে ফোনে, তো চলো দেখো তোমরাই। গাইজ আমরা এখন আছি কালনা প্ল্যাটফর্মে। তো গাইজ বেচারার মনে খুব কষ্ট, কারণ তাকে 108টা মন্দিরে ইচ্ছা মতো প্রেম করতে দেয়নি, তো একটুখানি বসেছিল তার জন্যই তাকে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখো বেচারার মুখটা দেখো একবার, ও এ তো হাসি মুখ ভাই, কষ্ট হয়েছে? শোনো ওর কথাই বলো বলো কতটা কষ্ট। কি বলবো, এ গাইজ মালটার মুখটা দেখো, দেখে মনে হচ্ছে কিচ্ছু বোঝে না, একটু ভাবটা দেখো মুখের, কিচ্ছু বোঝে না, খুব বোঝে, বহু ধারা মিটে আছে। আচ্ছা একটা মারাত্মক জিনিস খেয়েছে, মানে খাবার দাবার এত সুন্দর খাবার খেয়েছে, যেই খাবার মানে সহজে লোক পায় না, আর আমরা তো পাই না, অনাথ লোক কি বলবো।
ট্রেন ঢুকে গেছে, তো চলো ট্রেনে উঠে তারপরে দেখাচ্ছি। তো গাইজ আমরা এখন সমুদ্র স্টেশনে আছি, তো বাড়ির দিকে যাব। তো তার আগে তো গাইজ আমরা এখন সমুদ্র স্টেশনে আছি, তো এখান থেকে বাড়ি যাচ্ছি। তো তার আগে আমাদের গ্যারেজ থেকে আমাদের হিরো হন্ডাটা বের করতে হবে, তো চলো গ্যারেজে গিয়ে দেখাচ্ছি আমাদের হিরো হন্ডাটা। হিরো হন্ডাটা কোথায় গেল দেখি, এদিকে নেই। ও এই যে আমাদের হিরো হন্ডা, খোলো বন্ধু খোলো, চালাতে বন্ধু তোমাকেই হবে, কিচ্ছু করার নেই। তুমি খাবার দাবার খেয়েছো, তুমি চালাবে না আমি চালাবো। গাইজ লুচ্চা কয় প্রকারের হয়, এই যে এক প্রকারের লুচ্চা, আমাকে দিয়ে সাইকেলটা চালানো করাচ্ছে, দেখো খুব কষ্ট হচ্ছে। গাইজ এমনিতেই কিছু খাইনি, মালটা তো অনেক কিছু খেয়ে এসছে,